পনেরো সেপ্টেম্বরে ভারতের মাটিতে পা রেখেছিল বাংলাদেশ দল তবে দলের সঙ্গে ছিলেন না সাকিব আল হাসান ইংল্যান্ড থেকে তার সরাসরি ভারতে যাওয়ার কথা ছিল তবে এখনো দলের সঙ্গে যোগ দেননি সাকিব মাঝে একদিন বিরতি দিয়ে উনিশ তারিখ থেকে শুরু হবে মাঠের খেলা পাকিস্তানের বিপক্ষে সিরিজ শেষে পুরো দল দেশে ফিরলেও সাকিব উড়ে যান ইংল্যান্ডে সেখানে কাউন্টি ক্রিকেটে সারের সঙ্গে যুক্ত হয়েছিলেন বাকিরা যখন নেট অনুশীলনের সময় পার করছেন তখন সাকিব ছিলেন ম্যাচ প্র্যাকটিসের ভিতরে তবে ধারণা করেই বলা যায় আজই চেন্নাইয়ে দলের সঙ্গে যোগ দিতে পারেন সাকিব